700 টাকা করে চামড়া কিনে নিয়ে এসে এখানে এসে 250 টাকা করে বিক্রি করছে। 10,000 টাকা গাড়ি ভাড়া আমাদের লস, লবণ তাও পাইট খরচ আছে, বহুত টাকা লস হয়ে গেছে। আমরা এখন চামড়া থুয়েই বাসায় চলে যাচ্ছি। আমাদের 2 লাখ টাকা চলে গেছে, বাজার আসে দেখতেছি 100 টাকা 50 টাকাও পাই না, লাস্টে 20 টাকা করে বলছি। আমার 70,000 টাকা চামড়া ওইদিকে আছে, পড়ে আছে, কিছু করতে পারছি না, কাকে বলবো? প্রতিবাদ হিসেবে মাদ্রাসার এই কালেকশন করা চামড়াগুলো এখানে রেখে যাচ্ছি, ফেলে যাচ্ছি। এই কুরবানির ঈদে দেশব্যাপী চামড়ার যে বিপর্যয়, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত বড় বিপর্যয়ের আগে কখনো হয় নাই। তো ফেসবুকে আমি তারপর স্ট্যাটাস দিয়ে লিখছিলাম যে মানে এত বড় একটা ঘটনাকে সাকসেসফুল করার জন্য যে পরিমাণ সিন্ডিকেট থাকা দরকার এই দেশে, সেটার একটা একটা শো অফ বলা যেতে পারে, শো ডাউন। অনেকে হয়তো পছন্দ করে না কথাটা, বিরক্ত হয়েছে যে সব কিছুর মধ্যে কেন নেতিবাচক কথা করি। দেখেন, এটা হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার। কমন সেন্সটা কীরকম, যে আপনি লার্জ স্কেল, আমি যে কথা সবসময় বলি যে লার্জ স্কেলের কোনো সমস্যার সমাধান আপনি ব্যক্তি পর্যায়ে করতে পারবেন না। লার্জ স্কেলে কোনো সম্মিলিত কালেকটিভ কনসার্টেড কোনো এফোর্ট যদি না থাকতো, তাইলে সারা দেশে এত বড় একটা ঘটনা একসাথে কোনো আড়তদার কোনো ট্যানারি মালিক চামড়া কিনতেছে না, এটা অসম্ভব না। ডিফাইস কমন সেন্স, এটা বুঝতে হলে জাস্ট কমন সেন্স ইউজ করতে হবে আপনাকে। যে কারণে যেটা সবসময় বলি যে লার্জ স্কেল সমস্যার সমাধান করতে হলে কালেকটিভলি করতে হয়। আপনি যেমন ওই যে সালমান মুক্তাদির সবাই বয়কট করতে চায় ফেসবুকে, নানান সময় বিতর্ক তৈরি হয়, কেউ কিন্তু বয়কট করে নাই মানুষ, কেন? কারণ ইন্ডিভিজুয়ালি মানুষজন এটা নিয়ে সমালোচনা করতেছে। কিন্তু যখন আরেকজন ইউটিউবার একটা ঘটনার প্রেক্ষিতে যখন সবাইকে বলল বয়কট করতে, তখন কিন্তু কয়েকদিনে সালমান মুক্তাদির কয়েক হাজার, মানে ১০০,০০০ আর কি, লক্ষ কয়েক লক্ষ ফলোয়ার হারায় ফেলছে। তো এটা এই কারণে হইতেছে নেতৃত্ব দরকার, যে কোনো কাজের জন্য নেতা দরকার, যে হইতেছে যে কারণে বাংলাদেশের সমিতিগুলো আছে, যে কারণে বাংলাদেশের সংগঠনগুলো আছে, তাহলে তারা একজোট হয়ে কোনো একটা কাজ করতে পারে। সো এটা হইতেছে কমন সেন্সের জায়গাটা বুঝলাম, যারা বোঝে না, আই ডোন্ট নো ওয়াই, এগুলো চোখের সামনে ঘটা ঘটনা, তাদের জন্য বললাম এই হইতেছে বাস্তবতা, এটা বুঝতে রকেট সায়েন্স না, এটা বুঝতে অনেক ইয়ে হওয়া লাগে না। সো এইরকম এত বড় দেশব্যাপী এই লার্জ স্কেলে একটা ঘটনা যখন ঘটছে, অফকোর্স এটার পেছনে একটা কালেকটিভ কনসার্টেড এফোর্ট ছিল। না, এই কনসার্ট এফোর্টটা কীরকম ছিল সেটা নিয়ে আমরা যারা এই এরিয়ার, আমরা এই লাইনের না, আমরা খোঁজ খবর রাখি না বলে এটা ডিটেলসগুলো বুঝি নেই বলে আমিও কোনো কমেন্ট করিনি। এটুকের বাইরে বেশি আমি কিছু কোনো কমেন্ট পাস করি নাই। এটুকু আমি শিওর যে এটা একটা কনসার্টেড এফোর্ট, সেটা কেন, কী কারণ, এটার ব্যাখ্যা কী, এটার ইয়ে কী, ডাইনামিক্স কী, সেগুলো আমি জানি, দেখে আর ফার্দার কমেন্ট করি নাই। নাও আরও তথ্য হাতে আসছে, সো এখন এটা বিশ্লেষণ করতে পারবো। পয়েন্ট বাই পয়েন্ট জিনিসটাকে ব্রেকডাউন করি, এই ঘটনাটাকে, এই ফেনোমেননটাকে। নাম্বার ওয়ান হইতেছে, কেন এই অবস্থা হইল, সারা দেশে কেউ চামড়া কিনতেছে না, সারা দেশে সবাই চামড়া রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়েছে। এটার কারণ হচ্ছে চামড়াটা যেইভাবে, যেই প্রক্রিয়ায় নেওয়া হয়, সরকার হচ্ছে যে ট্যানারি মালিকদেরকে বিভিন্ন অর্থ সাহায্য দেয়, টাকা পয়সা দেয়, বলে যে তোমরা হইতেছে যে সারা দেশ থেকে চামড়া কালেক্ট করো। তারপরে এই ট্যানারি মালিক হইতেছে আড়তদারদেরকে টাকা দেয়, সে আড়তদাররা হইতেছে যারা মৌসুমি ব্যবসায়ী চামড়া কালেক্ট করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বা ইয়ে মাদ্রাসা থেকে, এই এই চামড়াগুলো হইতেছে আড়তদারদের কাছে দেয়। এইটা এই এই একটা ইয়েতে চলে, চেইনে চলে। সো এই গত কয়েক বছর ধরে যেটা হইতেছে যে আড়তদার যারা, মানে হইতেছে যারা হইতেছে মাঠ পর্যায়ে থেকে চামড়াগুলো কালেক্ট করে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে, এই আড়তদাররা যে ট্যানারি মালিকদেরকে এই চামড়াগুলো তুলে নিয়ে টাকা জমা দিবে, দিয়ে টাকা নিবে, আড়তদাররাই বেঁকে বসছে যে আমরা চামড়া নিব না। কেন নিবে না? কারণ হচ্ছে ট্যানারি মালিকরা তাদেরকে বছর পর বছর ধরে টাকা পয়সা বাকিতে সুদ দিতে, ফেরত দিতেছেন। এটা নিয়ে তাদের অনেকদিন যাবৎ তাদের মধ্যে রেশারেশি চলতেছে, যেগুলো আমরা আগে জানতাম না এই ঘটনার পর জানছি। আমরা প্রকৃত অর্থে 150 কোটি টাকা পেয়েছি এবং এই টাকাগুলো আপনার বড় বড় আড়তদারদেরকে দেওয়া হয়েছে। আড়তদারদের যদি আপনার সেই প্রান্তিক ব্যবসায়ীদের বা যারা ব্যাপারী আছে তাদেরকে যদি না দেয়, সেটা তো দায় দায়িত্ব ট্যানারি মালিকরা নিতে পারে না। 90% ট্যানারি মালিকরা আমাদেরকে কোনো টাকা দেয়নি, তারা যদি বলে থাকে আমাদেরকে পেমেন্ট করেছে, তাহলে তারা বিল ভাউচার দেখা। তো সেই রেশারেশির প্রেক্ষিতে আড়তদাররা হইতেছে, যেটা বললাম, সম্মিলিত একটা এফোর্ট ছাড়া এত বড় লার্জ স্কেলে একটা জিনিস ঘটা সম্ভব না। সো আড়তদাররা মিলে, আড়তদার মালিক যিনি সভাপতি, উনি সকল সারা দেশে সকল আড়তদারদেরকে বলছে তোমরা কেউ ঢাকাতে চামড়া পাঠাবা না, তোমরা কেউ চামড়া নিবা না। তারা যে টাকা পাবো, পাওনা টাকা আদায়ের প্রতিশ্রুতি এবং তারা পূর্ণাঙ্গ ই না হওয়া, নিশ্চয়তা না হওয়া পর্যন্ত আমরা তাদের কাছে এখন সিদ্ধান্ত, আমরা চামড়া বেচবো না। টাকা না পেয়ে তিনি স্থানীয় ব্যবসায়ীদের ফোন করে নির্দেশ দেন কেউ যেন কাঁচা চামড়া ঢাকায় না নিয়ে আসেন, যে কারণে দেশে, সারা দেশে কেউ চামড়া নেয় নাই।
অনেকে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন, অনেক ইকোনমিক্স ইকোনমিক্স হাবি যাবে বোঝানোর চেষ্টা করছে, কোনো কিছু না। এত বড় একটা ঘটনা হঠাৎ করে আকাশ থেকে টুপ করে পড়তে পারে না, আনলেস এটার পেছনে একটা সংঘবদ্ধ এফোর্ট ছিল। সেটা নেতিবাচক হোক, ইতিবাচক হোক, জাস্টিফাইড হোক, আনজাস্টিফাইড হোক, সেটা আলাদা প্রশ্ন, সেখানে আসতেছি। সো বটম লাইন ইজ একটা কনসার্টেড এফোর্ট ছিল বলেই হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটতে পারছে। এবার আসি যে ট্যানারি মালিকরা কেন আড়তদারদেরকে টাকা শোধ করে না, পরিশোধ করে না। এখানে অনেকগুলো কারণ আছে। এক নম্বর তো বাংলাদেশের কালচার, এটা বইলা লাভ নেই, এটা সব কিছুর মধ্যে কমন থাকবে, বাংলাদেশের গুন্ডামি কালচার। আর সবচেয়ে বড় কারণ যেটা, যে কারণে হঠাৎ করে এত বড় পতনটা হইল সব কিছু, এবং যে আড়তদার তাদের সাথে তাদের লেনদেন নিয়ে ঝামেলা আছে, সব কিছু মিলায় আড়তদাররা বেঁকে বসছে, ওরা কোনো চামড়া নিবে না। টাকা না দিলে ট্যানারি মালিকরা টাকা দিতেছে না, নাম্বার ওয়ান বাংলাদেশি সব মাইরে ধরে খাইয়া ফেলছে সম্ভবত, নাম্বার টু হইতেছে তাদের নিজেদের এই ব্যবসার অবস্থা ভালো না, কারণ তাদের নিজেদের গোডাউনেই অনেক আগের বছরের চামড়া স্তূপ হয়ে পড়ে আছে। তো এই অবস্থা এখন এখন তাহলে ফাইনালি প্রশ্নটা হচ্ছে যে তাহলে কেন চামড়া স্তূপ হয়ে পড়ে আছে, কেন রপ্তানি বন্ধ হয়ে আছে, যেটার ইফেক্ট এসে সব মানুষের উপর পড়লো, সাধারণ মানুষগুলোর উপর এসে পড়লো। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের এই এগুলো নিয়ে আমি ফেসবুকে বিভিন্ন সময় লিখছি, যে বাংলাদেশে মনে আছে কয়েক বছর আগে জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছিল গার্মেন্টস থেকে, বাংলাদেশের মতো যেসব দেশ গরিব দেশ, অনুন্নত দেশ, দরিদ্র দেশ, এসব দেশ থেকে ইউএস মার্কেটে বা ইউরোপিয়ান মার্কেটে যখন জিনিসপত্র গার্মেন্টস জিনিসপত্র পাঠায় তখন ট্যাক্স ফ্রি বা ট্যাক্স কম ট্যাক্স বা ট্যাক্স ফ্রি সুবিধা এই দেশগুলো দিয়ে থাকে সব গরিব দেশদেরকে, যেন মানুষ বেনিফিটেড হয়। সো বাংলাদেশের যখন শ্রমিকদের ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট ভালো না, মানুষ মারা যায়, বেতন পায় না, জীবনযাত্রার মান উন্নত না, তারপর কি জানি বলে এক শ্রমিক নেতারে গুম করে ফেলছে, এগুলো নিয়ে ইউএসের সাথে ঝামেলা, এরকম দিনের পর দিন চলতে চলতে তারপর ইউএসের যারা হইতেছে আমদানি করে, ইউএসের যারা হচ্ছে কোম্পানিগুলো, এরা সবাই বাংলাদেশের এবং সরকার সহ বাংলাদেশের এই এই শ্রমিক আর কি বলে শিল্পপতি যারা আছে, বাংলাদেশের সরকার যারা আছে, এদেরকে বলছে যে তোমাদের এই ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট যদি উন্নত না করো তাহলে আমরা তোমাদের কাছ থেকে আর কাপড় চোপড় কিনবো না, এবং ট্যাক্স এটার প্রাইমারি স্টেপ হিসেবে জিএসপি সুবিধাটা বাতিল করে দিচ্ছে, যে দুই দিন পর পর আগুন লাগে, মানুষ মরে। চামড়ার রপ্তানি বিদেশগুলোতে যে যারা হইতেছে মূলত চামড়া প্রোডাক্টগুলো কিনে নেয়, লেদার প্রোডাক্টগুলো, সেই রপ্তানিটা অনেকদিন যাবত কমে আস্তে 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 একদম বন্ধের পর্যায়ে এসে পড়ছে, যেই কারণে ট্যানারি মালিক যারা ছিল তাদের আগেকার বছরে চামড়াগুলো জমে আছে, বিক্রি করতে পারে না, নাম্বার ওয়ান। অন টপ অফ দ্যাট চামড়ার রপ্তানি দিন দিন কমে আসতেছে। এসব বিষয় নিয়ে রপ্তানি বন্ধ করার পেছনে কারণ একই, এই রপ্তানির বিষয়ে ইটিপি বসাইতে হবে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো আমরা আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড কেমিস্ট্রির ছাত্র, সো আমরা এগুলো পড়াশোনা করছি, আমরা এগুলো জানি যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাইতে হয়, জানি যে বর্জ্যগুলো ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো শোধন করে তারপর নদীতে পানিতে জানি ছাড়ে, মানে মাছের ক্ষতি না হয়, জানি পরিবেশ দূষণ না হয়। সো এই এই আপনি এই বর্জ্যগুলো শোধন করতে গেলে আবার বাড়তি খরচ হয়, বাড়তি খরচ কিন্তু বাংলাদেশের লোভী ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই বাড়তি খরচ করবে না, সুতরাং ওরা কী করে অমনি ডাম্প করে দেয়। ইটিপি বেস যে সমস্ত কার্যক্রম এগুলো নিতে গেলে কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, এই বাস্তবতাটুকু যদি ব্যবসায়ীরা না মেনে নেন এবং না মেনে যদি তারা এটিকে বিকল্প উপায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু পরিবেশগতভাবে আমাদের চামড়া শিল্পের যে মানদণ্ড উত্তীর্ণ হওয়ার যে চেষ্টা এটা কখনোই সফল হবে না। ট্রিটমেন্ট প্ল্যান্ট বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে নাই অথবা অকেজো, এগুলো নিয়ে সরকার অডিটে যায়, অডিট করে, কী অডিট করে ওরাই জানে, টাকা খায় ছেড়ে দেয় কিছু, দিনের পর দিন এইভাবে দেশে চলে আসতেছে। সো এই ইটিভিগুলো নাই, লেদার ইন্ডাস্ট্রিগুলোতে ইটিভিগুলো ফাংশনাল নাই, তো এই সব কারণ মিলিয়ে হইতেছে বিদেশিরা রপ্তানি করা বন্ধ করে দিচ্ছে, আমদানি করার পলিউশনের জন্য যে যেসব কান্ট্রিতে মনে করেন আপনার সিটিভি বা ইয়ে নাই, সেটা মনে করেন আস্তে আস্তে তারা ওখানে ব্র্যান্ডেড বায়ারগুনার পার্সেস বন্ধ করে দিচ্ছে। আমাদের যে সিটিভি এখন করা হয়েছে, সিটিভির ওই যে যে মানের করা কথা ছিল, যে স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা ছিল, সেই স্ট্যান্ডার্ড এখনও পৌঁছায় নাই, যার জন্য এলিজিবিলিটি সার্টিফিকেটটা আমরা পাই না এখন। শুধুমাত্র পরিবেশটুকু উন্নত হলো, কিন্তু শ্রমিকদের আবাসন থাকবে না, মেডিকেল থাকবে না, যাতায়াতের ব্যবস্থা থাকবে না, তারা নিয়ম নীতির মধ্যে থাকবে না, তাদের বেতন ঠিকমতো হবে না, বেতন বোনাস হবে না, তাহলে তো আর এটা কমপ্লায়েন্স হবে না, অথবা শুধুমাত্র পরিবেশটা ঠিক হলে হবে না। আপনাকে তিনটাই, সোশ্যাল কমপ্লায়েন্স, কোয়ালিটি কমপ্লায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট কমপ্লায়েন্সটাকে আপনাকে অ্যাড্রেস করতেই হবে। বিদেশে আমদানি করা বন্ধ করায় যেটা হয়েছে, যে চার্টে দেখা যাইতেছে যে আস্তে আস্তে কীভাবে করে পতন হয়েছে, তারপর পতন হইতে 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 এখন একদম ফাইনাল এসে কলাপস করলো। এখন কথা না বাড়ায় সব কথা শেষ কথায় চলে আসি। মোটিভেশনাল স্পিকাররা যত কথাই বলুক, যত মানুষকে ব্লেম করুক, যত দোষারোপ করুক, আর একদিক দিয়ে মানুষকে দোষারোপ করে আরেক দিয়ে আশার আলো দেখায়, আশাবাদ, তারপরও আমি এই এই দেশকে নিয়ে তীব্র আশাবাদী, কেন আশাবাদী জিজ্ঞেস করলে কারণ দেখাইতে পারবে না, কিন্তু স্টিল তীব্র আশাবাদী, চেতনার কথাবার্তা, আবেগের কথাবার্তা। সো আলটিমেটলি কিন্তু ভুক্তভোগী হয় জনগণ। আমি এই ঈদের এপিসোডটাতে যেরকম বলছি যে মানুষজন কোনো কিছুর ঈদ আসলে দাম বাড়ে, তারপর এই বিভিন্ন ইয়েতে করে, এগুলার সব কিছুর আলটিমেটলি ভুক্তভোগী হইতেছে সাধারণ মানুষ,
সাধারণ মানুষ। আপনার এই যে রাস্তায় রাস্তায় চাঁদা দেওয়া লাগে, আপনি ঢাকায় একটা জিনিস পাঠাতে গেলে 10 জায়গায় চাঁদা দেওয়া লাগে, শেষ পর্যন্ত জিনিসপত্রের দাম বাড়ে, শেষ পর্যন্ত আমরা গালাগালি করি। গরিব মানুষ এদিকে ধানের ন্যায্য মূল্য পায় না, এদিক থেকে আমরা বাড়তি দাম পরিশোধ করে জিনিসপত্র কিনি। আমরা সবার পকেট থেকে টাকা যেতেছে, আমার পকেট থেকে টাকা বাড় হচ্ছে, গরিব মানুষ টাকা পায় না, মাঝখান থেকে সরকারি গুন্ডাপান্ডা লুটে পেটে খেয়ে ফেলে, তারপর এই যে ইন্ডাস্ট্রিগুলো থেকে। আলটিমেটলি চামড়ার এই ঘটনার ভিকটিম কিন্তু হয়েছে সাধারণ গরিব মানুষজন, মাদ্রাসাগুলো টাকা পায় নাই, সাধারণ মানুষ চামড়া বিক্রি করতে পারে নাই। আর লাভ কী হয়েছে, কার হয়েছে, লাভ হয়েছে বাংলা সরকারের কিছু গুন্ডাপান্ডার। কেন, এই যে যেরকম ধরেন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে হবে, রাখে না, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে, করে না, একটা ডাম্পিং জায়গা রাখতে হবে নির্দিষ্ট, সরকারিগুলো করে না, বা করার যাদের কথা তারা মনিটর করে না, বা টাকা খেয়ে ছেড়ে দেয়, পালানোর জায়গা নেই। হাজারিবাগ থেকে এখানে পরিবেশটা খুব দূষিত, খুব খারাপ। এখানে হাউসটা করার প্রয়োজন ছিল 10 গুণ বড়, সেখানে ছোট্ট একটা হাউস বানাইছে, এই হাউস দিয়ে আপনার পরিবেশ বন্ধন টেকানো যাবে না। এই যে দুর্নীতির সাইকেল বাংলাদেশের, এই দুর্নীতির সাইকেলে যে রাষ্ট্রযন্ত্রের যে কিছু গুন্ডা পান্ডা, কিছু সরকারি লোক, কিছু রাজনৈতিক লোক, এরা সবাই মিলে যে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করছে, এই রাষ্ট্র ব্যবস্থার ভিকটিম হইতেছে আজকে পদে পদে বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটে। আপনি সবগুলো ঘটনা এক্সপ্লেন করতে পারবেন এইসব গুন্ডামি দিয়ে, এসব গুন্ডাতন্ত্র দিয়ে। সো এইটা এই জন্য চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, যখন এই ঘটনাটা ঘটছে চোখ বন্ধ করে বলে দিতে পারছে যে এটার পেছনে একটা মাফিয়াতন্ত্র আছে। বাস্তবতা কি, আমাদের সরকার কিন্তু আমাদেরকে নিয়ে কেয়ার করে না। এই যে এই যত ঘটনা ঘটে সবগুলোর শেষ পর্যন্ত ভিকটিম, ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। সরকারের তো কোনো কেয়ার, যেমন রাস্তায় জ্যাম লাগে, সরকারের VIP লোকজন সাইড দিয়ে আসা যাওয়া করে, তাদের তো কেয়ার করার দরকার লাগে না এই রাস্তায় জ্যাম। তাদের যদি এই জ্যামের মধ্যে দিয়ে চলাফেরা করা লাগতো, জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো, তাইলে কেয়ার করার প্রশ্ন উঠতো, আপনি বসেছেন তাদের কি। তো এরকম আর কি, এই সুবিধা বাতিল করে দিলে সরকারের কি, GSP সুবিধা যদি বাতিল করে এটার সাফার হবে সাধারণ গার্মেন্টস কর্মীরা, সাধারণ গার্মেন্টস মালিকরা, সরকারের তো কিছু আসে যায় না, তো সরকার পাত্তা দেয় না। আমার সরকারের কাছে একটা আবেদন থাকবো যে না, ইউরোপ মার্কেট আনার জন্য হালকা কিছু ইউরোপ মার্কেট যদি আমরা ধরতে পারি, যে যেখানে আমরা 10,000 10,000 10 লাখ ফুট করছি, সেখানে আমরা 5 লাখ ফুট করতে পারলো, আমাদের এই সংকটটা থাকবে। এই বিষয়ে তো আমরা বলতে পারবো না, এটা কমপ্লিটলি গভর্নমেন্টের যে অর্গানগুলো আছে, যারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, ডিসিশন মেকিংয়ে যারা থাকেন, ওনাদের এই বিষয়ে। এখন আপনি আলটিমেটলি দেখেন এই 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 পুরো ঘটনাটা, সব সিন্ডিকেট যারা, এই আড়তদার সিন্ডিকেট, এই ট্যানারি মালিক সিন্ডিকেট, এরা অল ভিকটিম, সাধারণ মানুষও ভিকটিম, সবাই ভিকটিম, কারণ এই সব সিন্ডিকেটের বাপ, সব সিন্ডিকেটের বড় সিন্ডিকেট হইতেছে এই রাষ্ট্র।